بے خبر مسلمان بے خبر مسلمان بے خبر مسلمان বাংলাদেশে 30 টারও বেশি টেলিভিশন চ্যানেল আছে, অনেকগুলো রেডিও চ্যানেল আছে, সকল টেলিভিশন চ্যানেল এক যোগে মানে এট এ টাইম, ধরুন রাত 9টা বাজে পিক টাইম বা 8টা বাজে এরকম পিক টাইম, এট এ টাইম সকল চ্যানেলের দর্শকের সংখ্যা কত হতে পারে? আমার প্রশ্ন বুঝেন নাই, ধরেন রাত 9টা থেকে 10টা পিক টাইম বেশি মানুষ টিভি দেখে তাই না? সকল টিভি চ্যানেল সারা বাংলাদেশে যত মানুষ দেখতেছে এদের সংখ্যাটা কত লোক হতে পারে? 5 লাখ, 10 লাখ, কি বলেন 15 লাখ, এর বেশি হবে? এর বেশি হবে না, কারণ ফেসবুকে যে পরিমাণ ভিউ হয় টেলিভিশন চ্যানেলগুলোর পেজগুলোতে দেখলে তো কাউন্ট করা যায়। আচ্ছা এবার আসেন আরেকটা হিসাব মিলাই, জুমার দিন ভালো করে শুনেন, কোন দিন জুমার দিন? 12:30 থেকে 1:30 পর্যন্ত, কয়টা থেকে কয়টা পর্যন্ত? 12:30 থেকে 1:30 পর্যন্ত সারা বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদে, মসজিদের সংখ্যা কত বাংলাদেশে? 3 লক্ষ সম্ভবত, আমি এক্সাক্ট ইয়েটা ভুলে গেছি, 1 লক্ষ যদি ধরেন তাহলে গড়ে প্রতিটা মসজিদে 500 করে মানুষ হয়, কত মানুষ হয়? অগণিত মানুষ হয় না? সকল টিভি চ্যানেলের সকল দর্শক মিলায়া জুমার দিনের 1 ঘন্টা যত মানুষ মসজিদের মিম্বরে ইমাম সাহেব খতিব সাহেবদের বক্তব্য শুনে, এট এ টাইম কোন সব চ্যানেল মিলেও এত মানুষ টিভির দিকে তাকায়া থাকে না, ঠিক না? ঠিক ভাইরা আমার, শুধু সেটা না, টিভি দেখে তো মানুষ অফিস আদালত থেকে এসে কাজকাম ফিরে এসে রিফ্রেশমেন্টের জন্য মোবাইল টিপতে টিপতে দেখে, কথা বলতে বলতে দেখে, খাইতে খাইতে দেখে, চা খাইতে খাইতে দেখে, ঠিক না? ঠিক আর জুমার সময় যে বক্তব্য শুনে, সুবহানাল্লাহ, সারা সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ সময়, কারণ ও যে বৃহস্পতিবার রাতভর ঘুমায়, শুক্রবারে সকালে অফিস নেয় ঘুমায়, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে পরিচ্ছন্ন হয়ে কর করে মরমরে ইস্ত্রি করা জামাটা গায়ে দিয়ে ইস্ত্রি করে আতর দিয়ে সুন্দর করে টুপিটা মাথায় দিয়ে তারপরে যে পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে ফ্রেশ মাইন্ডে মসজিদে যায় বসে খতিব সাহেবের সামনে, সমস্ত মসজিদের মেম্বার থেকে খতিব সাহেবরা যদি উপযোগী স্পিচগুলো দিতে পারতো তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে নীতি এবং আদর্শের যেটুকু ঘাটতি আছে এর নাম গন্ধ থাকতো না, একটা আদর্শ দেশ এবং সমাজ গড়ে উঠতো। অতএব মসজিদগুলো সেরকম করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের ইমাম খতিবদেরকেও আদর্শ ইমাম খতিব হওয়ার তৌফিক দান করুন। ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, তার মসজিদের জুমার খুতবাগুলো আপনারা শুনবেন অনলাইনে, খুতবা বলা হয় একে, যে খুতবা থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য থাকে মানুষ আলো গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের খতিবদেরকে সেরকম যোগ্য ইখলাসওয়ালা দরদি খতিব হওয়ার তৌফিক দান করুন। মহতরম হাজরিন, আজ জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জুমার দিন কাউন্ট শুরু হয়ে যায়। জুমার রাত এবং দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি দরুদ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ, অর্থাৎ জুমার দিন এবং জুমার রাত, হিজরি বর্ষ অনুপাতে রাত আগে আসে, সেই হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জুমা শুরু হয়ে যায়, আর বৃহস্পতিবার দিবাগত রাত, এটা জুমার রাত। তো নবী আলাইহিস সালাম বলেছেন জুমার দিন এবং জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং জুমার দিন শুক্রবারের দিন, এই পুরো সময়টুকু তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুদ প্রেরণ করো। ফাইন্না সালাতাকুম মাউরুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরুদ আমার প্রতি প্রেরণ করো এগুলো আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিবেদন করে, উপস্থাপন করে এবং বলে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের সন্তান অমুক দুরুদ প্রেরণ করেছে, এই এই দুরুদ, এই এই কোয়ালিটি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বিস্তারিত বিবরণ পেশ করা হয়ে থাকে। তার উম্মত হিসাবে আমাদের পাঠ করা দুরুদ এর খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা শোনাক, সেটা আমরা চাই না? চাই না। তাহলে আমাদেরকে এই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার সময়ের আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এই পুরো সময় ধরে বেশি বেশি দুরুদ পাঠ করতে হবে ইনশা, আমলটা করবো তো ইনশাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আসুন আমরা এই আমলটা শিখে যাই এবং প্রতিজ্ঞা করে নেই যে আমি আমার পরিবারের সদস্য, আমার পরিচিত অপরিচিত, পাড়া প্রতিবেশী, আমার অধীনস্থ সমস্ত মানুষদেরকে আমি এই আমল শেখাবো, নিজে আমল করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি দুরুদ প্রেরণ করার আমলের ফজিলত আর মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি একবার নবীজির প্রতি দুরুদ প্রেরণ করে আল্লাহ তাআলা ওই দুরুদ প্রেরণকারীর প্রতি 10 বার রহমত নাজিল করে। অতএব আমরা বেশি বেশি দুরুদ পড়বো ইনশাআল্লাহ, এর জন্য ওযু জরুরি না, বিনা ওযুতেও আপনি পড়তে পারবেন। দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন এটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ শুধু এটুকু পড়তে পারেন। যে কোনো ভাবে আমরা বেশি বেশি এই জুমার রাত এবং জুমার দিনে দুরুদ পাঠ করব। দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে, যত ফজিলতপূর্ণ আমল আছে সারা দুনিয়াতে, হাদিসের সকল ভান্ডার, কোরআন কারীমের সকল আয়াত, এই সবগুলো অ্যানালাইসিস করলে সবচেয়ে ফজিলতপূর্ণ যে আমল, যে আমলের সওয়াব সবচেয়ে বিপুল পরিমাণে, সে আমলটি মসজিদ সংশ্লিষ্ট, মসজিদের সাথে সম্পর্কিত আমরা অনেকেই জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়া বাতাকার, যদি কেউ জুমার দিন আগে ঘুম থেকে উঠে, ভোরে উঠে আগে আগে মসজিদে যায়, ওয়া গাসসালা ওয়া ইগতাসাল, সে উত্তম রূপে গোসল করে, ওয়া মাশা ইলাল মসজিদে, এবং মসজিদে পায়ে হেঁটে যায়, ওয়া লাম ইয়ারকাব, কোনো বাহনে চড়ে না, ওয়াদানা মিনাল ইমামি ওয়া লাম ইয়ালগু, এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসে আগে আগে যায়, আর কোনো অনর্থক কথা বলে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে, খুতবার সময় কথা বলে না, কোনো কাজ করে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে। এই 4টা কাজ যদি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে ওই যে মসজিদের দিকে পায়ে হেঁটে আসলো, সে প্রত্যেক কদমের বিনিময়ে, যতগুলো পা ফেললো সে প্রতি পায়ের বিনিময়ে, প্রতি কদমের বিনিময়ে, এক বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া এবং দিনে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, শুধু এক কদমের কারণে।
তাহলে আপনার বাড়ি থেকে যদি 100 কদম মসজিদের দূরত্ব হয় তাহলে আপনি এই চারটি শর্ত পূরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বছর ইবাদত রাত জেগে ইবাদত দিনে নফল রোজা রাখার সওয়াব দিবেন যেটি আমাদের দ্বারা কোনোদিনই পালন করা সম্ভব নয় আজকের মাহফিল থেকে যেহেতু জুমার রাত সেই উপলক্ষে আমি কথাটি এই আমলটি বলে দিলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে সারা জীবন এই আমলটি ধরে রাখার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ মুহতারাম হাজরিন ঠিক একই ভাবে ইমাম সাহেবরা মুসল্লিদেরকে বিভিন্ন জিনিস শেখাবেন প্রোগ্রাম রাখবেন দোয়া শেখাবেন আমি কালকে এক মাহফিলে গাইবান্দাতে শহরে একটা মাহফিলে জিজ্ঞাসা করেছিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যতগুলো দোয়া জিকির আছে কার কার মুখস্থ আছে অল্প কয়েকটা হাত তুলছে আমি আজকে আবার আপনাদের এখানে জিজ্ঞাসা করতেছি আপনারা আমার প্রশ্নটা আগে বুঝেন তারপর হাত উঠাবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10-12টা দোয়া নিয়মিত করতেন একটা দোয়া না কিন্তু অনেকগুলো এই সব দোয়াগুলো মুখস্থ আছে এবং পড়েন নিয়মিত এরকম যারা আছেন হাত তোলেন আমি কিন্তু হাত ধরে জিজ্ঞেস করব কিন্তু উল্টাপাল্টা হাত তুললে ধরা খাবেন কিন্তু দেখেন কয়টা হাত উঠছে এবার হাত নামান এত হাজার হাজার মানুষের মধ্যে মাত্র অল্প কয়েকটা হাত উঠছে দুঃখজনক এর কারণ হলো নামাজের সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া জিকির করতেন আমরা আমার দোষ এটা আমি ইমাম হিসেবে আমি খতিব হিসেবে আপনাদেরকে শিখাতে পারি নাই আপনাদেরও আগ্রহ নাই আপনারাও চান যে ভেজাল করে কি হুজুর দোয়া করে দিয়ে কিছু পয়সা দিয়ে দেবো কাহিনী শেষ ঠিক না ঠিক নিজে আল্লাহর কাছে চাওয়া আমরা বেশিরভাগ মানুষ শিখি নাই আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস আমাদের নাই আমরা কিছু হইলে হুজুরের খবর দিই ছেলে হয়েছে হুজুর খবর দেন নতুন দোকান হুজুর খবর দেন নতুন গাড়ি উদ্বোধন হুজুর খবর দেন নতুন বিল্ডিং ঘর উদ্বোধন করবেন হুজুর খবর দেন সবকিছুতে হুজুরে দিয়ে দোয়া আপনি আল্লাহর কাছে দোয়া করতে জানেনই না অভ্যাসই নাই ঠিক না ঠিক অতএব আমাদের দোয়া করা শিখতে হবে কি হবে না এগুলো ইমাম সাহেবরা খতিবরা শিখাবেন তাহলে আদর্শ মসজিদ হবে সারিয়ে ইফতারে কোন কোন দোয়া আছে কিনা শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম গোস্তকে মাংস বলা যাবে কিনা স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা হযরত আসাদ নাকি দুধের মতো সাদা ছিল কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে কথাটা কি সত্য কি কি কারণে একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না তারাবির নামাজে কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব তারাবির নামাজ সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাত সাহাবায়ে কেরামের সুন্নাত অতএব সুন্নাতে নিয়ত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্নাহ নামাজ তারাবির নামাজ কিসের নামাজ সুন্নাহ নামাজ সারি ইফতারে কোন দোয়া আছে কিনা সারি এবং ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সারির জন্য আলাদা কোনো দোয়া নাই ইফতারের দোয়া হলো বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন আর ইফতার করার পরে দোয়া করবেন যাহাবাজ জমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়াসালাতাল আজরু ইনশাআল্লাহ যাহাবাজ জমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়াসালাতাল আজরু ইনশাআল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু আলা ইসতিকাফ তার এটাও হাদিসে আছে কিন্তু এই যাহাবাজ জমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়াসালাতাল আজরু ইনশাআল্লাহ যেটা বলেছি এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদ এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্রসিদ্ধ এবং অর্থটা বেশ চমৎকার দাহাবা জমা মানে হলো আমার ক্লান্তি দূর হলো মানে শিরাগুলো সব আদ্র হলো যে পানি পান করেছি ইফতার করেছি এবং ওয়াসাবাত আল আজর ইনশাআল্লাহ আল্লাহর কাছে বিনিময় দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপর এটা পড়া সুন্নাত দাহাবা জমা ওয়াসাবাত আল আজর ওয়াসাবাত আল ইনশাআল্লাহ আর ইফতারের একবার শেষের দিকে আপনার ইফতারের শেষের দিকে বা ইফতার শেষ করতে হবে এটা পড়বা সারির জন্য আলাদা কোনো দোয়া আছে আমরা জানি তবে ওইটা দোয়া কবুলের সময় সাধারণ যে কোনো আল্লাহর কাছে করবো শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম রাজেক রেজবি প্রশ্ন করেছে শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম ভাই এই প্রশ্ন চিটাগালারা শুনলে মাইর দিত যে শুটকি ছাড়া তাদের চলেই না আর রাজি এটা হালাল না হারাম ভাই শুটকি মাছ খাওয়া হালাল মাছ খাওয়া হালাল এখন মাছকে কি আপনি শুটকি বানায় খাবেন নাকি আলু বানায় খাবেন নাকি আপনি ফ্রাই করে খাবেন সেটা আপনার ব্যাপার মাছ হালাল প্রাণী এটা মারা গেলেও খাওয়া যায় জবাই করার প্রয়োজন হয় না অতএব এটা খাওয়া হালাল শুটকি খাওয়া শুধু হালালই না চিটাগাং এর ওলামায়ে কিরামদের অনেকে আমরা চিটাগাং প্রশ্ন করছি যখন আমাদের উস্তাদরা অনেকে বলতেন শুটকি খাওয়া এটা হালাল না শুধু সুন্নাত বলতাম সুন্নাত কেমনে এটা দলিল কি দলিল দিয়ে বলতেন যে সাহাবীরা একবার একটা বড় মাছ পাইছেন এক সফরে সম্ভবত আম্বর নাম আপনার নাম অনেকে হাদিসে জানেন বিশাল একটা মাছ পাইছেন কোন একটা অভিযানে যে সমুদ্র থেকে উপরে উঠে পড়ে গেছে বিশাল মাছ তো সেই মাছ তারা খেয়েছেন খাওয়ার পর সেখান থেকে মাছ নিয়েও আসছেন এখন সাহাবীদের মধ্যে এই মাছ দীর্ঘদিন তারা ওখানে খেয়েছেন আবার নিয়েও আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো এটা হালাল না হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খাওয়ার অনুমতি দিলেন এবং বললেন যে আর আছে তো এখন যারা সুন্নত বলেন তারা বলেন এই মাস সফরে পাইছে তারা সেখান থেকে খাইছেন ওটা রাখছে আবার নবী নিয়ে আসছেন মদিনাতে সেখান থেকে আসে কিনা জানতে চাইলেন নিলেন খাইলেন তাহলে এই যে মাছ সেখানে ধরা পড়ছে এবং সফর তখন তো আর বিমানে সফর ছিল না যে কয়েক ঘন্টা চলে আসছে আসতে সময় লাগছে এগুলো কেমনে হয়েছে নিশ্চয় শুটকি বানায় আনছে এই দলিল দিয়া যদি এই দলিল কোনো যৌক্তিক না কিন্তু এটা ঠিক যে শুটকি খাওয়া কি হালাল এই দলিল কোনো শুটকি সাথে দলিল না যে এর মাধ্যমে শুটকি প্রমাণিত হয় যেন ইসলাম শুটকি খেয়েছেন এটা বিভিন্ন ভাবে হতে পারে লবণ দিয়ে রাখা হতে পারে তারপরে যা মরুভূমি এলাকাতে এমনি জিনিসপত্র একটু দেরিতে পৌঁছে সেভাবে হতে পারে আর নানাভাবে হতে পারে আবার শুটকিও হতে পারে আল্লাহ আলাম বাকি শুটকি খাওয়া যে হালাল এতে কোনো সন্দেহ আপনার যদি রুচি না গুলায় গন্ধ লাগে আপনার কাছে না খেলেন অনেক জিজ্ঞেস করে বট খাওয়া হালাল কিনা ওই যে গরুর গুড়ি এটা খাওয়া হালাল সেটা আপনার রুচির ব্যাপার আপনি খেতে মনে চাইলে খেতে পারেন গোস্তকে মাংস বলা যাবে কিনা অনেকে এটা নিয়ে খুব আপনার শক্তভাবে বলেন যে গোস্তকে মাংস বললা বলা যাবে না বললে গুণ হবে কেন কারণ মাংস হলো মায়ের অংশ মা যোগ অংশ সমান সমান মাংস হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে সেজন্য তারা তাকে মা বলে এই জন্য ওই গরুর গোস্তকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে আমরা মনে করি না তবে আমরা মাংস বলে গুণ হবে এগুলো সঠিক কথা না
গোশতকে মাংস বললে কোনো অসুবিধা নাই, কারণ প্রথমত অংশ তালিবশদি রেখে না, আর মাংস লিখলে মাকার অনুসকার তালিবশনা দন্তস, তাহলে এটা অংশ থেকে হলে কি বোঝা গেল। আর দ্বিতীয় কথা হলো মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে, ছাগলকে তো মায়ের অংশ মনে করে না, মুরগির তো আর মনে করে না, তো আমরা তো ছাগলের মাংস বলি মুরগির মাংস বলি, আর এটা অথেন্টিক কোনো সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সেই উদ্দেশ্যে মাংস বলা হয়। বিদায় গোশতকে মাংস বললে কোনো অসুবিধা নাই। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা, এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে, স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারেন, যার যার নামাজ আলাদা আলাদা পড়লে তো পাশাপাশি পড়তে পারে, জামাতে নামাজ পড়লে স্বামী সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন, এবং স্বামী একামত দিবেন আবার ইমামতিও করবেন, করে জামাতে নামাজ পড়তে পারেন যদি তারা দুজন হন। রোজা অবস্থায় স্বামী স্ত্রী অপরকে চুম্বন করতে পারবেন কিনা, যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নাই, আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে, এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে, এবং হাদিস দ্বারা সেটি প্রমাণিত। হযরত আসাদ নাকি দুধের মতো সাদা ছিল, কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে, কথাটা কি সত্য? হ্যাঁ, এ মর্মে হাদিস আছে, এটি জান্নাত থেকে আসা পাথর, এবং উনি আদমের যে পাপ সেগুলোকে মোচন করেছে, করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে, এরকম একটি রওয়ায়াত আছে। কি কি কারণে একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না তখন যখন তিনি শিরকে আকবর লিপ্ত হবেন, কুফুরে আকবর লিপ্ত হবেন, অর্থাৎ ঈমান চলে যাওয়ার মতো কোনো কাজ যদি করে তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে, কারণ তিনি কোনো মাজারে সিজদা করেন, মাজারে তিনি শিরক আকবরে লিপ্ত হন, আল্লাহর প্রতি অবিশ্বাস হয়, কুফরি হয়, এরকম কোনো কিছু লিপ্ত হন, তিনি নিজে কুফরি কালামের সাথে কুফরের সাথে জড়িত, কুফর আকবরের সাথে জড়িত, তাহলে সেক্ষেত্রে তিনি ইসলামের গণ্ডি থেকে খারিজ। কুফর এবং শিরক আকবর যদি করে তাহলে মুসলমান না, তার পিছনে নামাজ পড়া যাবে না। এটা ছাড়া অন্য কোনো গুনাহ বা পাপ যদি তার মধ্যে থাকে, সে প্রকাশ্যে কোনো গুনাহে লিপ্ত, কোনো পাপে লিপ্ত, সুদের কারবার লিপ্ত, জেনায় করেছে, এরকম যদি কোনো পাপ লিপ্ত হয় তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম ইমামকে ইমাম হিসেবে নিযুক্ত করা মসজিদ কমিটির লোকজনের জন্য জায়েজ নাই, যে প্রকাশ্যে গুনাহে লিপ্ত তাকে ইমামতি থেকে খারিজ করে যোগ্য লোককে সেখানে বসানো তাদের কর্তব্য, কিন্তু ইমাম কর্তৃপক্ষ না করে আপনি তার পিছনে নামাজ পড়লে নামাজ আপনার হয়ে যাবে। আমার মনে আমি শেষ করি, সাহেব সাইফুল্লাহ ভাই বসে আছেন, রাত অনেক হয়েছে, প্রশ্ন আরো যেগুলো আছে সেগুলোর উত্তর ইনশাআল্লাহ বিল্লাহ আমরা পরবর্তী কোন লাইভ অনুষ্ঠানে অথবা ইনডোর প্রোগ্রামে আমরা আল্লাহ চাইতে দিয়ে দিব, যেহেতু মাহফিল আমরা এই বছর তার মাহফিল নাই, সামনের বছর যেহেতু মাহফিল করার কোনো পরিকল্পনা আমাদের নাই, অথবা ইনশাআল্লাহ কোনো লাইভ অনুষ্ঠানে আমাদের শুক্রবারের লাইভে আমাদের পেজে অথবা ইনডোরে বিভিন্ন প্রোগ্রাম রমজান উপলক্ষে হতে পারে, এবং 22 তারিখে ঢাকায় ইনডোর প্রোগ্রাম আছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা উত্তরগুলো এগুলো আমি প্রায়োরিটি ভিত্তিতে রেখে দিলাম, আপনাদের এখানকার প্রশ্ন এগুলো আমি নিয়ে গেলাম, এগুলো ইনশাআল্লাহ গুরুত্বের বিচারে আশা করছি 22 তারিখের প্রশ্নে প্রোগ্রামে বনশ্রীতে ফরজি হসপিটালের প্রোগ্রাম আছে, সেখানে আমি ইনশাআল্লাহ এগুলো উত্তর দিয়ে দিব। এটা আপনি দিতে বলতেছেন নামাজ পড়লে কোনো অসুবিধা।